মমতাজের মতো দুই টাকার রেল স্টেশনে বিভিন্ন বাজারে গান গায় এমন একজন কণ্ঠশিল্পী সংসদের পবিত্র স্থানকে গান না পাক করতেছে আবাস চলে বলেন ঠিক কিনা এবং ওই সংসদে দাঁড়িয়ে আমার মুসলমান নবীর অরিসামা একরামদের গালি দিচ্ছে মুসলমানদের ধর্ম নিয়ে দেশমূলক আচরণ করছে যে সমস্ত মানুষ যে সমস্ত কণ্ঠশিল্পীরা ইসলাম নিয়া কোরআন নিয়া কুটক্তি করে তাদের ভাতা বৃত্তি করার জন্য মাসে মাসে ভাতা দেওয়ার জন্য তারা সংসদে যায় প্রস্তাব উত্থাপন করতেছে আর আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই দুই টাকার মহিলা সংসদে গরম ভাষণ দেয় আবাস্তরে কণ্ঠ ঠিক কিনা এই আবাস্তরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা দুঃখের সাথে আফসোসের সাথে কথা বলতে বাধ্য হচ্ছে। যারা কোরআনের তাফসীর করবে কোরআনের সত্য কথা বলবে জীবনটাকে কোরআনের জন্য উৎসর্গ করে দিবে তারা থাকবে লাল দেওয়ালের ভিতরে বন্দি আর এ দুই টাকার শিল্পীরা নর্তকীরা রাজ সিংহাসন দখল করে থাকবে এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না আবাস তুলে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্য দুনিয়াতে এদের সম্মান থাক না থাক কিন্তু আমার আল্লাহ এদেরকে সম্মান দিছে আওয়াজ তুলে বলেন সোবাহান আল্লাহ আমরা যদি এরকম ভাবে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে পারি আল্লাহ আমাদের মাফ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিবে দুনিয়ার কোনো মাখলুকের কাছে সম্মান চাই না সম্মান চাই হলো আমরা আখেরাতে সম্মান চাই হলো মহান স্রষ্টার দরবারে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা আজকে এদেশের একজন খেলোয়াড় যদি এক ম্যাচ ভালো খেলে তার প্রশংসায় টিভি চ্যানেলগুলো পঞ্চমুখ পেপার পত্রিকা হাত দেওয়া যায় না বাংলার টাইগার এটা হচ্ছে সেটা হচ্ছে কত প্রশংসা সরকারি তহবিল থেকে বাজেট ঘোষণা করা হয় যে অমক ভালো প্লেয়ার ভালো খেলছে এদেশের নাম উজ্জ্বল করছে লাল সবুজের পতাকা জাতির সামনে উঁচা করে ধরছে এখন দেখো ওর গ্রামে কারেন্ট আছে কিনা ক নাই কাত দিনের মধ্যে তাড়াতাড়ি ওর বাড়ি পর্যন্ত কারণ দিতে হবে ক বাড়িও নাই তিনতলা ভিত্তে তাড়াতাড়ি বাড়ি করে দাও আওয়াজ ছেলে কান ঠিক কিনা টুয়য় দেশ ক্রিকেট বলেন আর ফুটবল বলেন এদেশের কোন খেলোয়াড় না বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আজ পর্যন্ত বাংলার জমিনে ঢুকতে পারে নাই আওয়াজ তুলেন ঠিক কিনা কিন্তু কিন্তু এদেশের আমাদের হাফেজি মাদ্রাসা কওমি মাদ্রাসা ছাত্রবেlemরা শুধু 10টি 20টি আর 50টি রাষ্ট্র নয় 100 এর রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে লাল সবুজের পতাকাকে উঁচু করে ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করে দিয়েছে বাংলার জমিনে ফিরে এসেছে তারাই হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা কিন্তু এ দেশের এদেশের এই সমস্ত বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজদের জন্যে কাহারও কোনো বরাদ্দ নাই সংসদে তাদের জন্য কোনো শুভেচ্ছা নাই এয়ারপোর্টে কেউ তাকে শুভেচ্ছা জানানোর যায় না কেউ একটা সাংবাদিক সম্মেলন করে ব্রিফিং দেয় না কিন্তু দুনিয়ার মিনিস্টাররা ব্রিফিং না দিলে কি হবে মন্ত্রীরা শুভেচ্ছা না জানালে কি হবে এদেশের রাষ্ট্রপতি শুভেচ্ছা জানা না জানালে কি হবে আমার আল্লাহ ফেরস্তাদের মাধ্যম দিয়া এদেরকে শুভেচ্ছা বিনিময় করে আবাস তুলে বলেন সোবাহান আল্লাহ যুবক ভাই কত গানের মঞ্চে যায় গান শোনার পরে পকেটের থেকে হাজার টাকার নোট বেই করে এই নোট টিকিটদেরকে বকশিস দিয়েছো ১২ বছর হলে ওয়াজের প্যান্ডেলে বক্তৃতা দেই একজন যুবক ওয়াজের পরে কোনো দিনও বলল না যে হুজুর আজকে আপনার ওয়াজ শুনে আমি মর্মা হত আমি খুব ভালো লাগছে হুজুর অন্তরে প্রশান্তি পাইছি এই দশটি টাকা আপনাকে বকশিস দিলাম এরকম যুবক কোনো দিন খুঁজে পাই নাই অথচ আমরা মুসলমান নর্তকীদের সম্মান দিতে জানি কিন্তু ওলামা একরামকে সম্মান দিতে জানি না আবাস চলে বলেন ঠিক কিনা আমরা এই নর্তকীদের সম্মান দিয়া নিয়ে গেছি সংসদে যার কারণে সংসদে কোরআন তেলাবাদ কম হয় ইসলামী সঙ্গীত হয় না সম্মানিত ইমানদার ভাইরা আমার আপনার আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে থাকে দুনিয়াতে যদি আমার সম্মান কেউ না করে আমার আফসোস নাই তবে মহান আল্লাহর আলামিনের কাছে আমার সম্মান অনেক গুণে বেশি যার কারণে আমাদের আকাবিরে লক্ষ্য করে তাদের জীবনী দেখা যায় কোরআনের জন্য তারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেছে কোরআন থেকে তারা বিন্দু পরিমাণ এক কদম পরিমাণ কোরআন থেকে সরে দাঁড়ায় নাই তারা কোরআনের জন্য শেষ নিঃস্বাস ত্যাগ পর্যন্ত কোরআনের জন্য কোরআনের মহাপথে তারা তাদের জীবনটা উৎসর্গ করে দিছে আর আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হওয়া যায় কোরআনওয়ালাদের সাথে হয় যায় ও মুসলমান ইমানদার পরিষ্কার ভাষায় শুনে রাখো আমার আল্লাহ তালা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়া আল্লাহ দুনিয়ার থেকে আপনারে ইমানি হালতে মৃত্যু দিয়া কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার আল্লাহ আপনার সম্মানের ব্যবস্থা করে দিব বলেন সোহান আল্লাহ সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে কেমন সম্মান হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল মুজরিমুন হে গুনাহগারেরা তোমরা কাতার বন্দী হয়া চলে যাও তোমাদের গন্তব্যস্থল জাহান্নাম জাহান্নামে চলে যাও তখন ওই সকল মুজরিমিনেরা গুনাহগারেরা জাহান্নামের দিকে কাতার বন্দী হয়ে যেতে থাকবে ফেরেশতারা তাদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে

অসংখ্য বাগুনিত নবী থাকবে নবীর উম্মতেরা থাকবে কিছু কিছু মানুষের মাথার উপরে কালিমুল্লাহর সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা সম্মান করবেন যখন এই মানুষদেরকে আমার আল্লাহ কালিমুল্লাহর সার্টিফিকেট দিয়ে সম্মান করবে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ডাকতে বলবে রব্বুল আলামিন দুনিয়াতে কালিমুল্লার সার্টিফিকেট একমাত্র আপনি আমাকে দান করেছিলেন আজকে এই হাসরের ময়দানে কাতার বন্দী হয় কালিমুল্লার সার্টিফিকেট নিয়ে তারা জান্নাতের দিকে যায় এই মানুষগুলো খারাপ কাদেরকে আপনি দুনিয়াতে কালিমুল্লার সার্টিফিকেট দান করছেন মহান আল্লাহ তাআলা বলবেন ও মুসা তোমাকে কালিমুল্লার সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা কেন দিয়েছিলাম আমার সাথে তুমি কথা বা কতন করেছিলে এই কারণে আমি আল্লাহ তালা তোমাকে কালী মুল্লার সার্টিফিকেট দান করেছিলাম তুমি তো শুধু আমি আল্লাহর সাথে একাই কথা বলো নাই বরং দুনিয়াতে আমার হাবিবের উপরে আমার নবীর উপরে আমি কোরআন নামে ফুরকান নামে একটা কিতাব নাজিল করেছিলাম এই কোরআন যারা তেলাবাদ করেছে এই কোরআন যারা নিজের সিনার মধ্যে ধারণ করেছে তারা শুধু জমিনে কোরআনই পড়ে নাই বরং আমি আল্লাহর সাথে কথা বলে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার সাথে কথা বলার কারণে তোমাকে যদি কালি মোল্লার সার্টিফিকেট দেয়া থাকি তাহলে বলো তো দেখি যেই মানুষগুলো আমি আল্লাহর সঙ্গে কোরআনের মাধ্যমে কথা বা কথন করেছে গল্প করেছে তাহলে বলো তো দেখি তারা কি কালি মোল্লার সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত নয় মুসা কালী মুল্লা ডাক দিয়ে বলবে আল্লাহ শুধু আমি একলাই কালী মুল্লার সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত নয় আপনি যাদেরকে কালী মুল্লার মুকুট পরে আমার সাথে একই কাতার বন্দী হয়ে আপনি জান্নাত দান করতেছেন এরাও পাপ্পু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ এই মানুষগুলো যখন কালী মুল্লার সার্টিফিকেট নিয়া জান্নাতের দরজায় যাবে জান্নাতের দরজায় যাওয়ার পরে দেখবে সকল জান্নাতের ভিতরে তালা লাগানো ঈসা নবী দা বলবে ও মালাইকা ও ফেরেশতা আজকে জান্নাত দিয়েছে আল্লাহ জান্নাতের দরজায় তালা কেন কো আপনি তো ঈসা নবী কো কো এখনো জান্নাতের দরজা খোলা খোলার অনুমতি এখনো পাই নাই